7 দিন যাবত রান্নার গ্যাসের সমস্যায় ভুগছে শান্তিরবাজারের লোকজন। তাদের অভিযোগ, প্রতিদিন দূর দূরান্ত থেকে রান্নার গ্যাস সংগ্রহ করতে এসে হতাশাগ্রস্ত হয়ে শূন্য হাতে ঘরে ফিরে যাচ্ছেন। সোমবার গ্যাস অফিসে সকালবেলা এসে দীর্ঘ সময় লাইন দিয়ে গ্রাহকরা যখন জানতে পারে আজ গ্যাস নেই, তখন গ্রাহকরা ক্ষুব্ধ হয়ে শান্তিরবাজার শহরে আগরতলা সাব্রুম জাতীয় সড়ক অবরোধে বসেন। এই খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশের আধিকারিকরা ভোক্তাদের সাথে কথা বলে এক প্রকার ব্যর্থ হয়েছেন। গ্রাহকদের একটাই দাবি, দ্রুত তার সহিত পূজোর মধ্যেই রান্নার গ্যাসের ব্যবস্থা করতে হবে। তবে অবরোধের কিছু সময় পর গ্যাস এজেন্সির কর্ণধার এসে লোকজনদের সঠিকভাবে রান্নার গ্যাস দেবার প্রতিশ্রুতি দেন। এজেন্সির কর্ণধারের প্রতিশ্রুতি পেয়ে গ্রাহকরা পথ অবরোধ মুক্ত করে। কতদিন ধরে এলে আপনারা পথ অবরোধ করছেন? কোন জায়গা থেকে আছে? ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।